অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন ইটালিয়ান রেস্টুরেন্ট স্টাইলগুলোতে পিৎজার রেসিপিটা শেয়ার করতে। পিৎজা আমরা সবাই কম বেশি বানাতে পারি, কিন্তু একদম প্রপার পিৎজার রেসিপিটা সবাই কিন্তু জানি না, আবার একদম পারফেক্ট করে বানাতেও পারি না। এক নজর ভিডিওটা দেখে শিখে নেবেন, বানাতে হবে এমন কোনো কথা না, একটা ধারণা জেনে নিতে পারবেন। রেস্টুরেন্টে শেফরা কীভাবে বানায় সেটা অন্তত জানতে পারবেন। আমি এখানে এক কাপ পানি নিয়েছি আর এক চা চামচের মতো ইস্ট নিয়েছি। চিনি দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো। ইস্টের পরিমাণটা কিন্তু কয়টা পিৎজা বানাবেন সেটার উপরে ডিপেন্ড করেই হবে। এক একটা পিৎজার গোলা 300 গ্রামের মতো হয়, অথবা 250 গ্রাম যদি একটু ছোটো করে বানাতে চান। আমি একটু বড় করে বানাবো, যার কারণে আমার গোলাগুলো 300 হবে। আমি 3টার মতো পিৎজা বানাবো। হিসটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে একদম গলিয়ে নিলাম। আপনি চাইলে 10 মিনিটের জন্য রেখে দিতে পারেন, 10 মিনিটের মধ্যে আপনি আপনি এটা গলে যায়। তারপর আমি যেটা করলাম, প্রায় 2 কাপের মতো ময়দা দিলাম, পানির সাথে মিক্সড করলাম। দেখলাম একটু বেশি ময়দা দিয়ে দিয়েছি, পানির পরিমাণ কম হয়ে গিয়েছে, এজন্য আমি আরও একটু পানি দিয়ে দিলাম। তারপরে এই যে দেখুন, একটা লিকুইড ডো করলাম আর এখানে আমি লবণ দিয়ে দিলাম 1 চা চামচের মতো। লবণের পরিমাণটা আপনারা ইচ্ছে মতো করতে পারেন, কিন্তু 1 চা চামচ লবণ দিলে আমার কাছে মনে হয় একদম পারফেক্ট লবণটা ব্যালেন্স করে। অনেকে হয়তো একটু কম বেশি খান। লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে আপনি একটু চেক করে নিতে পারেন যে লবণটা পারফেক্ট হয়েছে কি না। এবার লবণটা খুব ভালো করে মিক্সড করলাম। এরকম একটা লিকুইড ডো তৈরি করে নিতে হবে, তাহলে ইস্টের কাজটা না প্রপার করে। এখন আমি যেটা করব, আস্তে আস্তে অল্প অল্প করে ময়দা মিশিয়ে একটা পারফেক্ট রুটি বানানোর ডো তৈরি করে নেব। এখন অনেকের কাছে তো এই টাইপের মেশিন নেই, কিন্তু আপনাদের কাছে হয়তো বা কেক এর ছোটো মেশিনগুলো আছে, সেগুলো দিয়েও কিন্তু এই ময়দার ডোটা আস্তে আস্তে করে নিতে পারেন। আর যদি সেটাও না করতে চান, তাহলে আপনি আপনার হাতের সাহায্যেই করবেন। অল্প অল্প করে ময়দা দিবেন আর ডোটার সাথে মিক্সড করবেন। আমার যেহেতু মেশিন আছে আর মেশিনই করতে আমি কমফোর্ট ফিল করি, এই জন্য আমি দেখতেই পাচ্ছেন আধা কাপ করে করে ময়দা দিচ্ছি আর খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। ময়দার বদলি আপনারা আটা দিয়েও কিন্তু এই পিৎজাটা তৈরি করতে পারেন। এভাবে করে প্রায় আমি 2 কাপের মতো ময়দা দিয়ে ফেলেছি। তো ময়দার পরিমাণটা বা আটার পরিমাণটা এটা কিন্তু আপনার ডোয়ের পানির পরিমাণ অনুযায়ী হবে। তো দেখতেই পারলেন, আমি প্রথমে একটু আস্তে আস্তে দিলাম, পরে জোরে জোরে দিয়ে দিলাম। এভাবে করে পারফেক্ট রুটি বানানোর যে ডোটা সেটা তৈরি করে নিচ্ছি। এবার আমার রুটি বানানোর ডোটা হয়ে গিয়েছে। আমি রুটি বানানোর ডোটা নামিয়ে হাত দিয়ে একটু মথে নিচ্ছি, যেন ভিতরে কোনো ধরনের বাতাস না থাকে। এবার আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রাখবো। 10 থেকে 15 মিনিটের মধ্যে দেখবেন এটা যথেষ্ট পরিমাণে ফ্লাফি হয়ে গিয়েছে, একদম সফট হয়ে গিয়েছে। যে কোনো রুটি বানানোর ক্ষেত্রে আপনি যদি ডোটা আগের থেকে বানিয়ে তারপর একটু ঢেকে রাখেন কিছুক্ষণ, তাহলে কিন্তু ডোটা যথেষ্ট পরিমাণে মসৃণ হয়। তো এই যে দেখুন, এই ডোটাও কিন্তু যথেষ্ট পরিমাণে মসৃণ হয়েছে। আর এখন আমি 3টা থেকে 4টা গোলা বানিয়ে নেব। এই গোলা বানানোর পরিমাণটা কিন্তু একদম আপনাদের উপরে ডিপেন্ড করে, কারণ এই গোলাগুলো কিন্তু ডাবল হয়ে যাবে। তো প্রথমেই বলেছি, আজকে আমি একটু বড় করে একটু মোটো করে পারফেক্টভাবে পিৎজাগুলো বানাবো। সো আমার মতো বানাতে চাইলে আমি যে পরিমাণ ময়দা দিয়েছি সেই পরিমাণ অনুযায়ী আপনি 3টা গোলা বানিয়ে ফেলতে পারবেন। সো আমি 3টা গোলা বানালাম, একটা এই বাটিতেই রেখে দিলাম, বাকি 2টা এই যে আরেকটা প্লেটে নিয়ে নিয়েছি। আর এই প্লেটটার মধ্যে আমি ভিজা টিস্যু দিয়ে ঢেকে দেব। মিনিমাম 40 মিনিটের মতো সময় দিতে হবে, হাতে সময় থাকলে 2 ঘন্টাও সময় দিতে পারেন, কিন্তু গরমের দেশগুলোতে না আধা ঘন্টা 40 মিনিটে এটার কাজটা করে ফেলে। এবার আমি সস তৈরি করে নেব। সস তৈরি করার জন্য প্রথমে আমি এখানে টমেটোর লিকুইডটা নিয়ে নিয়েছি। এটা বাজারের কিনা, আপনারা কিন্তু বাসায়ও টমেটোটা ব্লেন্ড করে, মানে সিদ্ধ করে ব্লেন্ড করে জুস বানিয়ে নিতে পারেন। তারপর এটার ভিতরে আমি টমেটো কেচাপ নিয়ে নিব 2 টেবিল চামচের মতো। টমেটো কেচাপের সাথে এটা মিক্সড করে নেব, কারণ আমি যেটা ইউজ করেছি সেটা প্রপার টমেটো ছিল, কোনো ধরনের লবণ বা অন্য কোনো মেডিসিন ব্যবহার করা হয়নি, মানে এটার কোনো স্বাদ ছিল না। লবণ দিয়ে দিয়েছি 1/2 চা চামচের মতো, একদম স্বাদ অনুযায়ী। তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। আমি অলিভ তেলটা ব্যবহার করেছি, এটা অপশনাল, আপনারা যে কোনো তেলই ব্যবহার করতে পারেন। অরিগানো পাতা দিয়ে দিচ্ছি, যে কোনো পিৎজাতে যদি অরিগানো ব্যবহার করা হয় অল্প একটু, ফ্লেভারটা বেশ দারুণ হয়।
তারপর আধা চা চামচের মতো আমি কালো গোলমরিচি গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখন আমি দিয়ে দেবো রসুনের গুঁড়া। এইটা দেওয়ার পরে আপনি একটা সুন্দর ফ্লেভার পাবেন। রসুন বাটা অথবা রসুন কেটে কুচি কুচি করে দিতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। আর আপনারা যদি রসুনের পাউডার ব্যবহার করেন আমার মতো, তাহলে এক চা চামচের মতো দিয়ে দেবেন। এবার আমি সসেসটা কেটে নিচ্ছি। এটা আমার বাসায় বানানো সসেস। যদি আপনারা এটা রেসিপি জানতে চান, তাহলে অবশ্যই আমি আপনাদের সাথে লিঙ্কটা শেয়ার করব। আপনারা কমেন্ট বক্সে জানাবেন কার কার এটা রেসিপি লাগবে। তো সসেসটা বানিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিই, যখন লাগে এরকম হুটহাট পিৎজা বানানোর ক্ষেত্রে বা বাচ্চাদের খাওয়ানোর ক্ষেত্রে ব্যবহার করতে পারি। তো এই যে দেখুন, 1 ঘন্টা পর আমি আসছি, পুরোপুরি 1 ঘন্টা সময় দিয়েছি। 1 ঘন্টার মধ্যে কিন্তু এটা ডাবল হয়ে গিয়েছে। আর আমরা যেহেতু একটু শীতের দেশে থাকি, আমাদের এখানে কিন্তু প্রচণ্ড শীত, আর শীতের সময় এটা একটু হতে সময় লাগে। তো যারা শীতের দেশে থাকেন তাদের একটা টিপস দিব। তাদের বাসায় হয়তো বা ওভেন আছে, বড় ওভেনগুলা, ইটালিতে আমরা যেটাকে বলি ফর্ন, আমরা কেক বানাই, পিৎজা বানাই। আজকেও আমি ওটা দিয়ে পিৎজা বানিয়ে দেখাবো আপনাদের। সেটার ভিতরে এই ডোটা রেখে দিবেন, কারণ ওটার ভিতরে না একটা গরম ভাপ থাকে, সেই গরম ভাপে আপনার এই পিৎজার ডোটা পারফেক্টভাবে সময় মতো কাজ করবে। তা আমি এখানে সুজি নিয়ে নিচ্ছি। সুজি বলতে স্যামলিন, আপনারা ময়দাও নিতে পারেন বা লাল ময়দাও নিতে পারেন। এটা নিয়ে আমি, যে দেখতেই পাচ্ছেন, চেপে চুপে আমি একটা গোল রুটি বানিয়ে নিলাম। আর এদিক দিয়ে আমি যেহেতু ফর্নতে, মানে ওভেনে আজকে পিৎজাটা বানাবো, ওভেনের ভিতরে যেটা দিয়ে আমি পিৎজাটা ঢুকাই, মানে পিৎজার যে লাঠি বা চামচ যেটাই বলুন না কেন, সেটা আগে থেকে একটু গরম করে নিতে হবে, নাহলে পিৎজা দেওয়ার সাথে সাথে সেটার মধ্যে লেগে যাবে আর পিৎজাটা বের হতে যাবে না। তো এইবার পিৎজার রুটিতে খুব ভালো করে সসটা মিশিয়ে নিচ্ছি। যারা একটু ঝাল পছন্দ করেন, তারা কাঁচামরিচ হালকা একটু ব্লেন্ড করে দিতে পারেন, তাহলে ফ্লেভারটা দারুণ আসে। যেহেতু আমি একটু ইটালিয়ান পিৎজা দেখাচ্ছি, একদম পারফেক্ট রেস্টুরেন্টের রেসিপিটা, এই জন্য আমি কোনো ধরনের ঝাল কিন্তু ব্যবহার করিনি। সসটা দেওয়ার পর আমি দিয়ে দিব মশরাল্লা চিজ। খুব ভালো করে একটু বেশি করে মশরাল্লা চিজ দিবেন, তাহলে খেতেও একটু বেশি ভালো লাগে। তো মশরাল্লা চিজগুলো একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। অনেক সময় মশরাল্লা চিজগুলো অনেক চিকন হয়, সেগুলোও কিন্তু বেশ চমৎকার, বেশ মজাদার হয়, সেগুলোও আপনারা ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি আমার বানানো সসেস, যে কোনো সসেস বা যে কোনো মুরগির মাংস, গরুর মাংস আপনারা ব্যবহার করতে পারেন। তারপর এই যে সুন্দর করে ওভেনে দিয়ে দিলাম। ওভেনে দিয়ে আমি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো রেখেছি। আমি তাপটা দিয়েছি পিৎজার, আমার ওভেনের ভিতরে পিৎজার অপশন আলাদা আছে, আমি পাওয়ারগুলো পিৎজার অপশনে দিয়ে দিই। আর আমি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো পিৎজা বেক করি। আর পিৎজা বেক করার আগে আমি ওভেনটা প্রিহিট করে নিই। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিৎজাটা কিন্তু একটা মাটি ট্রের মধ্যে হচ্ছে, মানে এই যেই কমলা কালার দেখতে পারলেন, এটা কিন্তু পুরাটাই মাটির। ইটালিতে যারা পিৎজা বানায় তাদের পিৎজার ওভেন কিন্তু একদম আলাদা, এরকম মাটির যে প্লেটগুলো আছে সেগুলোর ভিতরে পিৎজাগুলো বেক করে। আর এটা বেক করার কারণে পিৎজার যে নিচের সাইডটা সেটা খুব ভালোভাবে ক্রিস্পি হয়, নরম থাকে না, রাবাটের মতো থাকে না, একদম পারফেক্ট ক্রিস্পি, শক্ত শক্ত থাকে। এখন আমি আরও একটা পিৎজা বানিয়ে নিব। আর এই পিৎজাটা বানাচ্ছি আমি মাশরুম পিৎজা। যে কোনো পিৎজার মধ্যে যদি আপনি একটা ফ্লেভার দেন, তাহলে আপনি পারফেক্ট একটা বাইট পাবেন, মানে একটা ফ্লেভারের পারফেক্ট স্বাদ। আর আপনি যদি অনেক কিছু মিলিয়ে দেন, তাহলে কিন্তু হিজিবিজি হয়ে যায়, পারফেক্ট যে স্বাদটা, পারফেক্ট যে ফ্লেভারটা সেটা কিন্তু পাবেন না। তো আমার পরপর 2টা পিৎজা বানানো হয়ে গেল, আর এই পিৎজাগুলো খুবই সুস্বাদু। অনেকেই জিজ্ঞেস করেন পিৎজাগুলো বানিয়ে সংরক্ষণ করে রাখা যায় না, আর সেক্ষেত্রে ওভেনে দিয়ে এভাবে করকরে করে পারফেক্টভাবে ভাজার প্রয়োজন নেই। তাওয়ার মধ্যে কিছুক্ষণ রেখে রুটিটা একটু ভেজে নিয়ে তারপর ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে মাসখানিক খেতে পারেন। সো ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ সবাই।